আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের স্বপ্নের জায়গা একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইভেন যারা ফার্স্ট টাইমারও আছো জাহাঙ্গীরনগরকে নিয়ে তাদের একটা আলাদা লেভেলের এক্সপেকটেশন থাকে। তো আসলে আজকে আমরা এই জাহাঙ্গীরনগরের সার্কুলারে কোন টাইপের পরিবর্তনগুলো আসতে পারে বা নতুন সার্কুলারটা হইলে কেমন টাইপের সার্কুলার হবে এইটা নিয়ে কথা বলবো, আর আগের বছরের সার্কুলারটা আমরা অ্যানালাইসিস করব। মোটামুটি তোমরা মিল পাবা আগের বছরেরটা আর এই এর আর এই বছরে যেটা দিবে সেইটা। তো তোমরা এই ভিডিওটা দেখলে সার্কুলার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবা, এবং সব থেকে বড় বিষয় যেটা, জাহাঙ্গীরনগরে চান্স পাইতে গেলে আসলে কিভাবে পড়া লাগে এই বিষয়টা নিয়েও আমরা আজকে আলোচনা করব। এবং সব থেকে সমস্যার জায়গা তোমাদের ম্যাথ আইকিউ এর আমি একটা সলিউশন দিব, এই সলিউশনটা তোমাদের লাইফের একটা পারফেক্ট সলিউশন হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা আসলে একটু সার্কুলারটা সম্পর্কে আইডিয়া নিই, তারপরে আমরা প্ল্যানটা সম্পর্কে জানবো। তো প্রথমে দেখো, তোমাদের যদি আমি বি এবং সি ইউনিট এই দুইটার আসন সংখ্যাগুলো একটু বলি, ঠিক আছে? দেখো বি ইউনিটে তোমাদের টোটাল আসন আসে হচ্ছে 386টা, ওকে? এইটা গত বছরের আসনের মতো, মোটামুটি কোনো সময় কমে আবার কোনো সময় বাড়ে। তো ধরে রাখো তোমাদের 350 থেকে এইরকম 385-86 এটার মতো হবে, ঠিক আছে? সার্কুলারে এটা বলা থাকে, এইটা হচ্ছে বিভিন্ন কোটা টোটা সবসহ, কোটা ছাড়া মোটামুটি 310-320 এইরকম বা 330 এইরকম টাইপের হয়। এখন যেহেতু কোটা নিয়ে একটু ঝামেলা হইলো, আসন সংখ্যা তোমাদের বাড়বে, ওকে? আর সি ইউনিটে তোমাদের আসন আছে হচ্ছে 384টা, তো দুইটাতে প্রায় একই সিস্টেমেরই আসন। আর সি ওয়ান ইউনিট, এটা যারা চারুকলাতে পরীক্ষা দাও বা আর্ট নিয়ে যারা পড়াশোনা করো তাদের জন্য আর কি এইখানে 64টা আসন। এখন আমরা দেখবো তো তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট আসলে কেমন থাকে প্রতি বছর, এইটা মোটামুটি প্রতি বছর চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এটা আসলে দেখার ট্রাই করব। দেখো বি ইউনিটে তোমাদের টোটাল মানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদা করে 3.5-3.5 থাকা লাগে, এবং দুইটা মেলায় যখন তুমি যোগ করবা তখন সর্বনিম্ন 8 পয়েন্ট তোমার থাকা লাগবে। এটা হচ্ছে সকল ইউনিটের স্টুডেন্টের জন্য, অনেক সময় 7.5 করে দেয়, ঠিক আছে, আর্টসের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। তো মোটামুটি এইটা থাকে সব সময়, ওকে? এই বছরও এইটা থাকতে পারে। তারপরে কি দেখো, সি ইউনিটের কথা যদি তুমি চিন্তা করো, এইখানেও সেম আলাদা এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5, ওকে? আর দুইটা মিলা 7.5 থেকে 8, মোটামুটি 7.5 প্রতি বছর দেওয়া থাকে, ঠিক আছে? এইটাও অনেক সময় রেজাল্ট ভালো হইলে দিয়ে দেয়। আর সি ওয়ান ইউনিটে দেখো 3.5-3.5 এসএসসি এইচএসসিতে আলাদা করে, এবং দুইটা মিলায় 7 পয়েন্ট লাগে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে? তো দেখো তোমাদের মানে বিশ্ববিদ্যালয়গুলো অ্যাপ্লাইয়ের জন্য মোটামুটি জিপিএ রিকোয়ারমেন্ট অত ঝামেলা করে না, আর মোটামুটি যাদের 7 বা 7.5 আছে তারা মোটামুটি মনে করো যে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? আর এই বছর তো মোটামুটি রেজাল্ট ভালোই হয়েছে, একদমই খারাপ হয়েছে তেমনটা না। তো এই জায়গা থেকে 7.5 বা 8 এইটা দূর ন্যূনতম, 3.5 আলাদা আলাদা করে থেকে থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া বা প্রতি বছরেই এই রকমই থাকে, এটা তোমরা একটা আইডিয়া পেয়ে গেলা, ওকে? এখন আসো তোমরা বি ইউনিটের প্রিপারেশনটা কিভাবে নিবা। তো তোমাদেরকে আমি বললাম না যে ম্যাথের একটা তোমাদের সলিউশন দিব, তো ম্যাথ না নিয়েই আমি আসলে আগে কথা বলি। তো প্রথমে দেখো তোমাদের ম্যাথ এবং আইকিউ এই জায়গাটা থেকে কত মার্কসের প্রশ্ন করা হয়। ম্যাথ থেকে দেখো তোমাদের 20 মার্কের প্রশ্ন করা হয় এবং আইকিউ থেকে 5। তার মানে কি, দেখো জাহাঙ্গীরনগরে এই বি ইউনিটে তোমাদের 80 মার্কের পরীক্ষা হয়, এই 80 মার্কের মধ্যে টোটাল 25 মার্ক তোমাদের হচ্ছে ম্যাথ এবং আইকিউ মেলায় বি ইউনিটে। আর মজার ইন্টারেস্টিং জিনিস হইলো, বি ইউনিটে তোমাদের সব থেকে ভালো সাবজেক্টগুলো দেয়া থাকে, তো এই জন্য বি ইউনিটে যারা ভালো করতে পারো তারা ভালো সাবজেক্টও পাও। মোটামুটি জাহাঙ্গীরনগরে আর্টসের মধ্যে আর কি তোমাদের রয়্যাল সাবজেক্টগুলো যেগুলো আছে, ল আর বিভিন্ন ধরনের সাবজেক্ট যেগুলো আছে ওইগুলো মোটামুটি বি এর মধ্যে থাকে, যেগুলো আগে এফ এর মধ্যে ছিল। তো এফ ইউনিট এখন যেহেতু নেই ওই জন্য এগুলো বি এর মধ্যে চলে আসছে। তো এই জায়গাতে দেখো প্রায় কত পার্সেন্ট, আমরা যদি পার্সেন্টেজ করি প্রায় 3 ভাগের 1 ভাগ মার্ক এই জায়গাতে মোটামুটি দেয়া আছে তোমাদের ম্যাথ এবং আইকিউ নিয়ে। তো এই ম্যাথ এবং আইকিউ এ কিভাবে ভালো করা যায়, ম্যাথ এবং আইকিউ এর স্পেশালি কিছু কিছু টপিক আগে পড়লে হইতো, কিন্তু এখন আর ওই রকম হয় না, ঠিক আছে? এখন মোটামুটি সব জায়গা থেকে প্রশ্ন করে, কেন হয় না এটাও আমি তোমাকে বলি। আগে এই ম্যাথ অংশ থেকে মানে ম্যাথ আর আইকিউ মিলায় প্রশ্ন আসা হচ্ছে 15টা, ঠিক আছে, আগে, কিন্তু রিসেন্ট লাস্ট 2 বছর থেকে 10টা বাড়ায়া দিছে। এখন প্রশ্ন সংখ্যা যখন বাড়বে তখন কিন্তু টপিক সংখ্যাও বাড়বে, তো এই জন্য মোটামুটি জাহাঙ্গীরনগরে এখন প্রায় 14 থেকে 15টা চ্যাপ্টার খুবই ভালো করে করা লাগে। আর তুমি যদি একদম পারফেক্টলি প্রিপারেশন নিতে চাও তাইলে তোমাকে তো আরো বেশি করা লাগবে। তো তোমাদের এই ম্যাথের সলিউশনটা আসলে কিভাবে দিব, দেখো তোমাদের জন্য আমি আমি আর্টসের স্টুডেন্টদের কথা চিন্তা করে আসলে একটা প্ল্যান করছি, সেটা হলো
তোমরা সবাই জানো, মানে আমি সব সময়ই বলি আমার কাছে খুবই পছন্দের, জয় কোহলির আমার কোনো বই পছন্দ না, বাট আমার ভার্সিটি ম্যাথ বইটা ওদের খুবই পছন্দ। তো ওই ভার্সিটি ম্যাথের বইটার একদম এক নম্বর পেজ থেকে শুরু করে একদম লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লাইন বলতে কি বোঝায়, যে ধরো যেগুলা মানে ম্যাথ না, ঠিক আছে, ম্যাথ বাদ দিয়েও যে লাইনগুলো আছে নর্মালি, ধরো তোমার ম্যাথ বোঝার আগে যে বেসিক কনসেপ্টগুলো থাকে, ওই লাইনগুলো শুরু করে যতগুলা এমসিকিউ পরীক্ষার জন্য দেয়া আছে, মানে ওই বইয়ের ধরো তোমাকে আমি মৌলিক সংখ্যা চ্যাপ্টারটা পড়াইলাম, মৌলিক সংখ্যা চ্যাপ্টারের এ টু জেড একদম, মানে প্রত্যেকটা লাইনে ওই বইয়ে যা যা আছে সবগুলা মিলায়া আমরা একটা রেকর্ডেড কোর্স নিয়ে আসতেছি। ওকে, রেকর্ডেড কোর্সটাতে টোটাল তোমাদের ম্যাথ এবং আইকিউ মিলায় 30টা ক্লাস থাকবে, এবং এক একটা ক্লাস হবে এইরকম করে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, বা 3 ঘন্টাও এমন ক্লাস হইতে পারে। সো যারা আসলে অ্যাকচুয়ালি যাদের দরকার তারা এই কোর্সটাতে ভর্তি হইও, যারা এরকম মনে করো যে ভাই আমি আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস চাই, আমাকে খুব শর্টকাটে ম্যাথ করায়া দেন, এমনের জন্য কোর্সটা না। অ্যাকচুয়ালি যারা জাহাঙ্গীরনগরে ভালো করতে চাও তাদের জন্য এই কোর্সটা, এবং এইখানে 30টা ক্লাস থাকবে একদম স্পেশাল ক্লাস। এই ক্লাসগুলাই যদি তুমি জাস্ট করো তোমার মানে এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। এ টু জেড তো বোঝো, মানে ন্যূনতম একটা এমসিকিউ বাদ যাবে না ওই বই থেকে। তো ম্যাথের জন্য আমরা পড়াচ্ছি হচ্ছে ভার্সিটি ম্যাথ, এই বইটার এ টু জেড প্রথম পেজ থেকে লাস্ট পেজ, আর আইকিউ এর জন্য আইকিউ সামিট বইটা প্রথম পেজ থেকে লাস্ট পেজ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা মানে ফুল প্ল্যান। তো তোমাদের আমরা 30টা টোটাল ক্লাস দিব, এই ক্লাসগুলা তুমি সুন্দর করে যদি করতে পারো মোটামুটি তোমার লাইফ থেকে 60 ঘন্টা চলে যাবে। তুমি যদি ঘন্টা হিসাব করো এই 60 ঘন্টা বা 70 ঘন্টাও যাইতে পারে, তো এই 60 বা 70 ঘন্টা তোমার ম্যাথের একদম ফুল মানে কমন দিয়ে দিবে। একটা সত্যি কথা বলি তোমাদের, এই যে 25 মার্কের প্রশ্ন আসে তোমরা 25ই কমন পাবা। মানে সায়েন্সের স্টুডেন্টরা এইভাবে কেন বলতে পারে যে দেখবা যে 100-তে 100 পায় ওরা ম্যাথে, কেন পায়, কারণ স্পেশালি ম্যাথের তো কোনো আলাদা জায়গা নাই যে মানে তুমি যেগুলো করতেছো ওর বাইরে থেকে ম্যাথ আসতেছে, এমনটা তো একদম না, ঠিক আছে, বা অন্য স্টাইলে দিলেও তুমি পারবা, এই জন্য ম্যাথে ফুল মার্ক উঠানো যায়। তো আমাদের টার্গেট থাকবে এই 30টা ক্লাসের মধ্যে তোমার 25-এর মধ্যে কমপক্ষে 23 বা 24 মার্ক যাতে করে কমন আসে, তারাই কমন পাবা যারা ফুল ক্লাস সবগুলো করবা, যারা ধরো অল্প ক্লাস করতেছো বা করতেছো না তারা কমন পাবা না, এটা হচ্ছে সত্যি কথা। সো বুঝতেই তো পারতেছো যে কাদের আসলে জন্য আমি কোর্সটা বলতেছি। এইখানে আমি জাস্ট সবাইকে বলবো না যে হ্যাঁ ভর্তি হও, তুমি ভর্তি হইলেই ম্যাথে ফুল মার্ক পাবা, বিষয়টা এমন না। ওকে, যারা অ্যাকচুয়ালি ক্লাস করতে চাও তারাই ভর্তি হবে। আর এইখানে ক্লাস নিবে কে, ক্লাস নিবে হচ্ছে তোমাদের মেডিকেলের একজন ভাইয়া, ও চাঁদপুর মেডিকেলে চান্স পাইছিল, ঠিক আছে, চাঁদপুর মেডিকেল। আর ও হচ্ছে আরো একটা ভালো গুণ আছে, তোমরা যারা জানো ও নটর ডেমে পড়াশোনা করতো সায়েন্স থেকে, ঠিক আছে, আর ও বর্তমানে আমাদের খুলনা ইউনিভার্সিটি লতে ভর্তি আছে। এর পাশাপাশি ও ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে ভর্তি ছিল আর রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্সে ভর্তি ছিল, ঠিক আছে। তো আমি ওর নিজেও ওর ক্লাস করে দেখছি, আশা করছি তোমরা ওর ক্লাস দ্বারা উপকৃত হবা। আর আমি চেষ্টা করব যে তোমাদেরকে মানে কোর্সের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে একটা ক্লাস ফ্রিতে বা একটা চ্যাপ্টার ফ্রিতে করার, তারপরে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে নেওয়া উচিত কিনা। তো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে কোর্স কেনার লিঙ্ক। ওকে, তো কোর্স ফি আমরা এখনো ফিক্সড করি নাই, আজকে থেকে আমরা ক্লাস রেকর্ড করব। তো আশা করছি তোমরা 8-10 দিনের মধ্যে সবগুলা পেয়ে যাবা। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের ম্যাথ আইকিউ এর একদম সলিড সমাধান, এর থেকে ভালো সমাধান আমি দিতে পারবো না, কারণ কেউই তোমাকে ধরে ধরে সবগুলা ম্যাথ করাবে না। ওকে, এখন দেখো তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটাতে 20-20-40, 80 মার্কের মধ্যে, এখানে তো 25 গেল, আর ম্যাথ এবং আইকিউ মিলায়া 40, ঠিক আছে। এখন সরি মানে এই এই দুইটা মিলায়া হচ্ছে 25 আর বাংলা এবং ইংরেজি মিলায়া 40। এখন এই বাংলা এবং ইংরেজির কম্বিনেশন গুলো কিভাবে হয় বা কিভাবে পড়তে হয়, নর্মালি সত্যি কথা বলি তোমাকে, বাংলা এবং ইংরেজির অন্যান্য ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশনই নিবা সেম প্রিপারেশনটাই তুমি নিয়ে যাও, চান্স পেয়ে যাবা। কিন্তু কিছু জিনিস বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন ইংরেজির ক্ষেত্রে তোমার ইংলিশ লিটারেচারটাকে একটু বেশি মানে খুব বেশি প্রাধান্য দিয়ে পড়তে হবে, একটু না বেশি প্রাধান্য। আর বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ আর বাংলার যে মুখস্থ অংশগুলো আছে বা বিরোচন অংশগুলো আছে এইগুলো খুব ভালো করে পড়তে হবে, এই দুইটাই এই জায়গার মেইন কি পয়েন্ট। আর বাংলার থেকেও অনেক সময় বাংলার সাহিত্য যেটা আছে ওইটা থেকেও প্রশ্ন আসে। ওকে, তো বুঝতেই তো পারতেছো প্রশ্নগুলো কেমন হবে। আর বাকি যেমন অন্য ভার্সিটির জন্য পড়ো বাংলা ফার্স্ট পার্ট সবই একই স্টাইলে এইখানে প্রশ্ন আসবে। ওকে, এখন আসো জিকে অংশ, এই যে জাহাঙ্গীরনগরের জিকেতেই তো সব থেকে বেশি ঝামেলা, তাই না?
জিকেতে 15 মার্ক। তো জিকেতে একটু মার্ক কমায় দিছে বি ইউনিটে, যেটা আসলে তোমাদের জন্য ভালো। তো এই জায়গাতে তোমরা সবাই জানো জাহাঙ্গীরনগর রিলেটেড যে জিকে আছে সেইগুলা পড়লেই তোমাদের কাজ হবে। আর সত্যি বলতে কাজ হবে না, মানে একদমই কাজ হবে না, কারণ যে ফুল তুমি যদি একদমই যাও যে ফুল একদম আমার কমপ্লিট হবে বিষয়টা এমন না, ঠিক আছে। জাহাঙ্গীরনগর জিকে রিলেটেড যে বইগুলো আছে এইগুলাতে তথ্য একটু কম দেয়া থাকে, তো এই জন্য নর্মাল জিকে যাদের ভালো পড়া আছে পাশাপাশি ওই বইটা পড়া আছে তাদের জন্য পারফেক্টলি প্রিপারেশন হবে। ওকে, তো তোমরা যারা আমাদের ভার্সিটি ক্ষয় ইউনিট ব্যাচটাতে আছো, তোমাদের আজকে থেকে লেকচার ওয়ান এর কিন্তু ক্লাস হয়ে গেল, মানে জাহাঙ্গীরনগর জিকে নিয়ে তোমাদের ক্লাস হবে, সেই ক্লাসের এক নম্বর ক্লাসটা হয়ে গেছে। তো তোমরা চাইলে আমাদের ব্যাচটাতে এখনো এনরোল করতে পারো। তো ব্যাচের ক্লাসগুলো আমরা সুন্দর করে আমাদের গ্রুপে সাজায় রাখি, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের বি ইউনিটের প্রিপারেশন। দেখো আমাদের ব্যাচে সিস্টেমটা কেমন হয় আর কি, তোমাদের যদি আমি একটু দেখাই, এইখানে দেখো আমাদের এই ব্যাচটা কোথায়, ওকে দাঁড়াও, আমাদের হচ্ছে এই যে ভার্সিটি ক্ষয় ইউনিটের এই ব্যাচটা দেখো, এইখানে প্রায় আমাদের 130 জনের মতো জয়েন আছে। এইখানে যদি তুমি ফিচার অপশনে আছো, ফিচার অপশনে আসার পরে দেখবা এইখানে সবগুলো ক্লাসের ভিডিও এই পোস্টে। তো প্রথমে দেখো আমরা ক্লাসের ম্যাটেরিয়াল গুলা দিয়ে দিছি, মানে ক্লাসে যা পড়ানো হয় যে টপিক গুলা সেইগুলো আমরা দিয়ে দিছি। তারপরে কি দেখো এই যে লেকচার ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্ক, এটাতে ক্লিক দিলে তুমি হচ্ছে ক্লাসে চলে যাবা। এই দেখো লেকচার ওয়ানের আমাদের সিস্টেম গুলা তুমি যদি একটু দেখো, এইখানে দেখো যে আলাদা আলাদা করে আমরা ক্লাস নিচ্ছি। যেমন দেখো এই দেখো বাংলা প্রথম পত্রের একটা আলাদা ক্লাস, বাংলা ব্যাকরণের একটা আলাদা ক্লাস, তারপরে দেখো ইংরেজির ক্ষেত্রে আসো ইংরেজি লিটারেচারের একটা ক্লাস, তারপরে ইংরেজি গ্রামারের একটা ক্লাস, এগুলাতে তুমি ক্লিক দিলেই তোমাকে নিয়ে যাবে। এইরকম করে লেকচার ওয়ান দেখো, তারপরে জিকের এই যে একটা ক্লাস, এটা হচ্ছে সাধারণ জিকে। তার মানে কি দেখো লেকচার ওয়ানের মধ্যেই তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস পাইলা। তো এইরকম করে করেই কিন্তু ক্লাসগুলো হয়। তো এইরকম করে আমাদের টোটাল দেখো এ পর্যন্ত ক্লাস হয়েছে কতগুলা, এই পর্যন্ত আমাদের ইংরেজি এই দেখো লেকচার ফোর চলতেছে, ঠিক আছে। এই যে লেকচার ফোর চলতেছে, আজকে লেকচার ফোর কমপ্লিট হয়ে যাবে, আজকে ইংরেজি ক্লাস লেকচার ফোর হয়ে গেলে, গ্রামার আর লিটারেচারের ক্লাসটা হয়ে গেলে, ঠিক আছে। আগামী কাল থেকে ধরো ফাইভ এর ক্লাস শুরু হবে। তো এইরকম করে টোটাল 15টা লেকচার হবে, সুন্দর করে সাজানো থাকে। তুমি জাস্ট ক্লিক দিবা আর এইখানে দেখো এইখানে প্রায় আমাদের কতজন 130 জন মেম্বার এই গ্রুপটাতে আছে। তো তুমি চাইলেও এটাতে অ্যাডমিট হইতে পারো, ওকে। তো এইটা হচ্ছে তোমাদের জন্য প্রি মানে একটা সলিড প্রিপারেশন। আর জাহাঙ্গীরনগরের জন্য আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ওই যে ম্যাথের কোর্স গুলা ওদেরকে আমরা ফ্রি দিয়ে দিব। আর কি বলে কি এইদিকে তো নর্মালি পাচ্ছে মানে একটা ব্যাচে ভর্তি হইলে, আর তোমাদের জন্য আমরা 30টা ক্লাসের কোর্স কত রাখা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে। একটা রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার ট্রাই করব, ওকে। এখন সি ইউনিটের জন্য দেখো এইখানে হচ্ছে বাংলাতে 15, ইংরেজিতে 15, যে দুটা তুমি বীর মতো করেই প্রিপারেশন নিবা। আর এইখানে দেখো সব থেকে বেশি আর কি মানে মোটামুটি কেমন, এখানে 40 না এখানে 50, জিকেতে 50 মার্কের মতো থাকে, ওকে। তো এই 50 মেলায় মোটামুটি তোমাদের জিকেতে 50 হয়ে এই সি ইউনিটে তোমাদের কত 80 মার্ক হয়, ওকে। এখন এই 80 মার্কের মধ্যে জিকেতে সব থেকে ভালো করা লাগে, মানে জিকেতে যদি তুমি ভালো না করতে পারো সি ইউনিটে তাইলে ভালো করতে পারবে না। আর জিকে গুলা ওই জাহাঙ্গীরনগর স্টাইলে হয়, ওকে। তো আমাদের ব্যাচে তোমাদের আজকেই লেকচার ওয়ান এর ক্লাস নিল হচ্ছে মারিয়া আপু, ঠিক আছে। ও মনে হয় তোমাদের ইতিহাস নিয়ে, ইতিহাস অংশটা নিয়ে ক্লাস নিছে। তো যাই হোক, ও জাহাঙ্গীরনগরেই পড়াশোনা করতেছে। তো জাহাঙ্গীরনগর জিকের ক্লাসগুলো আমরা আমাদের ব্যাচে যেভাবে পড়াচ্ছি ওইভাবেই পড়লেই তো তোমাদের কাভার হয়ে যাবে। এরপরে নিজে নিজে পড়তে চাইলে ওই যে ওই দুইটার কম্বিনেশনে পড়বা, ওকে। আর সি ওয়ান ইউনিটে দেখো বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, জিকে থেকে 20, আবার জিকে থেকে 20। এই 20 নাম্বার হচ্ছে চারুকলা রিলেটেড জিকে, ওকে। আর এই 20 নাম্বার জিকে হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে। তো এইটা অনেকে কনফিউজড হইতা, তো আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এইটাই মোটামুটি কথাবার্তা। আর এই সবকিছু অ্যাক্সেস তুমি ফ্রি পাবা সবকিছু, যদি তুমি 2500 টাকার আমাদের যে কোর্সটা চলমান আছে ভার্সিটি ক্ষয় ইউনিটের এইটাতে ভর্তি হও, ঠিক আছে। তো ওইটার তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।